নমস্কার, সুস্বাগত সবাইকে। দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠান জীবনে সাফল্যের একটাই রাস্তা, ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন, অ্যান্ড দ্যাট ইজ অভিশাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি সময় নষ্ট করে, কারণ আমি ফিল করেছি পরে যে যদি আমি খুব বড় ইন্ট্রোডাকশান দিই, একদম ইন্ট্রোডাকশান শেষে মনে হয় যে আমার কিছু বলা হলো না। সো বাই দ্য ওয়ে আমি স্বাগত জানাই, আমাদের সঙ্গে অভিশাস্ত্রী রয়েছেন, মোস্ট গর্জিয়াস, জিনিয়াস, এক্সপিরিয়েন্সড, এবং যেটা সবচেয়ে বড় কথা যে সেটা হচ্ছে হি ইজ নাও বিজি উইথ অ্যাস্ট্রোজেমোলজিক্যাল সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস। সো হি ইজ ডুইং দ্য PhD অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবি। তার আরেকবার জিজ্ঞেস করবো আজকে লাইভে যে এই অ্যাস্ট্রোজেমোলজিক্যাল সার্ভে অ্যানালাইসিস এবং এর উপরে যে যে কাজ করছেন এক্সপার্টাইজরা, এর কারণটা কি, মানে ফলশ্রুতি কি আসবে মানুষ? ফলশ্রুতি হচ্ছে মানুষের জন্যই, তার কারণ জানবেন, একজন প্রফেশনাল ব্যক্তি প্রায় প্রফেশনের থেকে একটু বেরিয়ে একটু পুরনো সেই ছাত্র ব্যাপারটা, সেই গন্ধটা গায়ে মেখে নিয়ে আবারও নেমে পড়েছে মাঠের মধ্যে। এটা কিন্তু আপনাদের জন্য। এবার বেনিফিটটা কি আমি একটু বলে দিই। এই রিসার্চ আমার অলরেডি, আমি গত 2 সপ্তাহ আগেও বলেছি আপনাদেরকে, এখনও আজকে আরেকবার বলি, অলরেডি 20% রিসার্চ আমার কমপ্লিট হয়ে গেছে, এবং 20% যে কমপ্লিট হয়েছে তার অ্যাপ্লাইও আমি শুরু করে দিয়েছি আমার ক্লায়েন্টসদের উপরে। এবার কথা হচ্ছে এই রিসার্চের পর রেজাল্টটা কী হবে সাকসেস হলে। জানবেন যে রেমেডিটা আপনাদের অ্যাকশান হতে মোটামুটি ধরে রাখুন 1 বছর 1.5 বছর 2 বছর, কারোর কারোর ক্ষেত্রে কোনো কোনো কেস এতটাই ক্রিটিক্যাল 3 বছর 3.5 বছর 4 বছর অবধি সময় টেনে নেয়, তারপর তার অ্যাকশান হয়। এই রিসার্চের পর আমরা যে গ্র্যাভিটির ফর্মুলা আবিষ্কার করতে চলেছি অল ওভার ওয়ার্ল্ডে, এটা একটা বিশেষ স্বীকৃতি। সেই গ্র্যাভিটিটা অ্যাপ্লাই করলে যে রেমেডিটা 10 বছর 4 বছর 5 বছর ধরে অ্যাকশান হতো, সেই রেমেডিটা খুব ফাস্ট, খুব কুইক অ্যাকশন নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ব্যস্ত, এটা বিরাট ব্যাপার, মানে মানুষের খুব উপকারী লাগবে। যত ক্রিটিক্যাল তম প্রবলেম তত ফাস্ট অ্যাকশন, এই হচ্ছে এই রিসার্চের ফল। সুপার, মানুষকে বাঁচানোর জন্য এই রিসার্চ আমার চলছে। এবং একটা কথা বলি, এই মুহূর্তে যে পজিটিভ পিরিয়ড, আমরা পজিটিভ পিরিয়ডের ওপর দিয়ে আমরা এগোচ্ছি, গ্রহণের পর থেকে, চন্দ্রগ্রহণের পর থেকে এই মুহূর্ত, এই যে পিরিয়ড, দুর্ধর্ষ পিরিয়ড দিয়ে আমরা এখন যাচ্ছি। এই পিরিয়ডটাকে কাজে লাগান। কেন বলুন তো, এই পিরিয়ড আপনাকে সেই মৃত জায়গা থেকে আবারও আপনাকে সুসম্মানের সহিত একটা ভালো সাকসেসফুল লাইফের সাথে আপনি বিলং করতে পারবেন। এই পিরিয়ডটাকে ইউটিলাইজ করুন। মানে ধুলো ছুলে শোনা হয়, আমরা শুনেছি এমন কিছু কিছু ব্যক্তিরা রয়েছেন যে ধুলো ছুঁয়ে দিল সোনা হয়ে গেল। এই পিরিয়ডটা হচ্ছে সেই পিরিয়ড, এই বর্তমান যে টাইমের যে সময়ের উপর দিয়ে আমরা যাচ্ছি, এইটা হচ্ছে তাদের জন্য যারা প্রচণ্ড সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, এই সময়টাকে কাজে লাগান। কেউ আছেন ফোনে? কেউ আছেন। তার আগে আরেকটা প্রশ্ন করে রাখি অভিশাস্ত্রীকে, এই যে অ্যাস্ট্রোজেমোলজিক্যাল রিসার্চ করতে গিয়ে নিজের অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে, হঠাৎ করে কেন অভিশাস্ত্রী এরকম জায়গায় দাঁড়িয়ে, মানে যেখানে মোটামুটি জীবনে প্রতিষ্ঠিত একজন অ্যাস্ট্রোলজার যার নাম সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ জানে, এই স্যাক্রিফাইস? একটা ব্যাপার হচ্ছে বাংলায় একটা খুব সুন্দর প্রবাদ আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আবার কিছু দিলে কিছু পেতে হয়। মানুষ আমাকে 10 বছর ধরে যে ভালোবাসা, যে সম্মানের সহিত, যে সম্মান, যে আন্তরিকতার সাথে আমাকে এই সিটিবিএনে হট সিটে বসার মতন ক্ষমতা করে দিয়েছে বছরের পর বছর, সেই মানুষের জন্য নয়, সামান্য এইটুকু স্যাক্রিফাইসই হলো, তা কি আছে অসুবিধা? একদমই, আমি প্রথম দিন অভিশাস্ত্রীকে দেখেছিলাম, আজকেও দেখছি অভিশাস্ত্রী, মানুষ হিসাবে বিন্দু মাত্র পরিবর্তন হয়নি, এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে, সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষের কাছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? স্যার নমস্কার। স্যার নমস্কার, আপনাকে কে বলছেন, কোথা থেকে বলছেন? সুখেন্দু, অভিশাস্ত্রীর কাছে কি আপনি আগে এসেছেন? স্যার আমি স্যারের কাছে, মানে ওই 1 বছরের কাছাকাছি গেছি, পুরো 1 বছর তো কমপ্লিট হয়েছে, 8-9 মাস আগে আমি গিয়েছিলাম। দেখা মানুষ হিসাবে অভিশাস্ত্রী কিরকম একজন? মানুষের সামনে মানুষ একজন যদি বসে থাকেন, তার সম্পর্কে কিছু ইনিশিয়াল ইমপ্যাক্ট তৈরি হয়, কিরকম মানুষ উনি? মানে কি বলবো, মানে ভগবানের সমান মানে। স্যার কেন বলছেন এটা, যুক্তি ছাড়া আমরা তো শুনবো না আপনার কথা। হ্যালো, যুক্তি ছাড়া আপনার কথা তো শুনবো না।
আমি আমি স্যারের সঙ্গে আমি স্যারের কাছে তো দেখিয়েছি, আমি স্যারের কাছে মানে প্রায় এক বছরের কাছাকাছি আগে দেখেছিলাম। তারপর দেখানোর পরে আমি মানে স্যার আমাকে মানে রেমেডি করতে বলেছিল যে আমার ব্যবসা খারাপ যাচ্ছিল খুব। ব্যবসার জন্য আপনার কিসের কিসের আপনার কিসের ব্যবসা? স্যার ফার্টিলাইজারের বিজনেস। ফার্টিলাইজার, ফার্টিলাইজারের বিজনেস। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি নাম বললেন আপনার? সুকেন্দু। হ্যাঁ সুকেন্দু মজুমদার। সুকেন্দু মজুমদার, আচ্ছা আপনি কি এই এই রবিবার আপনি ডায়মন্ডারবারে এসেছিলেন? তারপর ধার দেনা হয়েছিল বাজারে, প্রায় ধার দেনা আমার মার্কেটে মানে 25 টাকা মানে ধার দেনা লোন হয়ে গেছিল। তারপর তারপরে আমার একটা মানে বন্ধুর সঙ্গে মানে আমি একটু মানে এই ব্যাপারে আমার ব্যবসাটা একটু বন্ধুর কাছে আমি বলেছিলাম যে আমার ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে। তা ওই বন্ধু মানে বন্ধুর কোন আত্মীয় স্যারকে দেখিয়েছিল। আচ্ছা, সেই বন্ধুটা আমাকে মানে আমাকে স্যারের কথা বললো যে ওই স্যারকে একটু তুই একটু দেখিয়ে নে। এটা গ্রেট, এটা গ্রেট যে টিভির অনুষ্ঠান দেখে নয় আপনি কারুর কথা শুনে এসেছেন। একজন উপকৃত মানুষের, আমার বন্ধুর আত্মীয় দেখেছিল স্যার, একজন উপকৃত মানুষের কথা শুনে তীরে নদীতে নৌকা ডুবতে বসা একজন মানুষ একজনের কাছে আসলেন। এরপর আমি আমার বন্ধু নিজের স্যারের মানে মানে বুকিং নাম্বারে ফোন করে নাম লিখে আমাকে জানিয়েছে যে কবে দেখাতে হবে। এরপর কি হলো? আমি স্যারের কাছে কালীঘাট চেম্বারে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর স্যার কালীঘাট চেম্বারে যাওয়ার পরে স্যারকে আমাকে দেখলেন আর রেমেডি করতে বলেছিলেন। আর স্যার আমি রেমেডি মানে প্রচুর মানে কষ্টে প্রায় লোন নিয়ে আমি রেমেডি করেছিলাম স্যার, রেমেডি প্রচুর কষ্টই তো। আচ্ছা, অক্সিজেন পাচ্ছে এখন কি অবস্থা? এখন কেমন আছেন? এখন কি অবস্থা স্যার? এখন প্রায় আমি মানে জিরো থেকে প্রায় হিরোর কাছাকাছি। দেখুন একই ছবি, 8 মাস সময় হয়েছে সবাই মাত্র। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, হ্যাঁ তুমি একজন মানে বিরাট বড় একজন ইন্সপিরেশনের মানুষ হয়ে গেলে মানুষের কাছে, তোমার কথাই মানুষের ইন্সপিরেশন একদম। আর একটা কথা বলি, তা ভাই এই এই মুহূর্তে আমার যে গবেষণা চলছে তুমি তো জানো, শুনেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তা এই গবেষণার যে 20% যে কমপ্লিট হয়েছে, সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে, এই 20% এর যে রেমেডি, আমি যে এখন যারা বাই ফোন ফোনের মাধ্যমে যাদের প্রেডিকশন হচ্ছে বা যারা যারা এই যারা যারা রেমেডি করবে আর কি বা প্রতিকার করবে, তোমার কি মনে হয় তাদের কাজ টাজ হবে তো? স্যার 100% স্যার, আমি মানে আমি নিজে তো 100% আমি জানি যে কাজ হবে। আর আমি প্রত্যেক ভিউয়ারকে বলতে চাই যে স্যারের কাছে রেমেডি করলে 100% কাজ হবে। বাহ 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 বাহ, ওরে বাবা! একজন ক্লায়েন্ট যখন এই কথা বলেন না, আমি পার্সোনালি বিলিভ করি টিভিতে ক্যাম্পেনিং, টিভির অনুষ্ঠানের চাইতে এই ধরনের উইসপার ক্যাম্পেনিং ইজ বেটার দ্যান দ্য টিভি ক্যাম্পেনিং। আপনি আপনার বাস্তব থেকে আপনার রিয়ালাইজেশনের কথা বলছেন, আমরা তো আমাদের কথা বলবোই, ইট ইজ ট্রু, মানুষ বোঝেন, স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক কথা এটা। নিজের প্রোডাক্টে কেউ কোনো খারাপ বলেনি, বলবেও না, স্বাভাবিক। কিন্তু আদৌ সেটা ভালো কি খারাপ এটা বলবেন মানুষ, সেটা বলবে মানুষ, ঠিক ঠিক ওনার মত। জানবেন আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জানবেন আমাদের ভারতবর্ষে যারা রাজ্য সামলাচ্ছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছেন তারাও কিন্তু মানুষের সিলেক্টেড। কাজেই অভি শাস্ত্রী নিজের ব্যান্ড পিটিয়ে বড় হয়ে যায়নি, মানুষ তার পাশে ছিল বা এই ধরনের উপকৃত মানুষরা আমার পাশে আছে বলেই আজকে এখনও বছরের পর বছর অভি শাস্ত্রী দাপিয়ে বেড়াচ্ছে। এবং রিসার্চ কমপ্লিট হলে আপনারা যারা যারা কঠিনতম সমস্যার সম্মুখীন এই ব্যক্তিটির মতন, এই সুকেন্দুবাবুর মতন, আজ থেকে সেই দিন প্রায় শেষ আপনাদের জীবনে, কারণ এই মুহূর্ত থেকে আপনাদের কাউন্টডাউন স্টার্ট। তা সুকেন্দুবাবু আজকে কার সম্বন্ধে বলুন। স্যার কার সম্বন্ধে বলতে স্যার, আমি খুশি খবরটা স্যার আপনাকে জানাবো বলে স্যার একটু ফোন করেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, স্যার আমি খুশি খবরটা স্যার আপনাকে জানানোর জন্য একটু ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আপনার বাস্তুর যে আপনার এই বাস্তুর জন্য যে রেমেডিটা আপনি তার জন্য যে টাকা পয়সা দিয়ে গেলেন ওইটা আপনি একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আপনি বলেছিলেন 10 দিন পরে একবার ফোন করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ফোন করে নেবেন, আপনাকে ডেকে নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, অল দ্য ভেরি বেস্ট।
ভালো থাকুন, আরো ভালো থাকুন, এইটুকু ভালোতে আমার মন পোষায় না, ঠিক আছে, ভালো থাকুন। এই যে আরো বেশি চাওয়া, এই যে চাওয়াটাকে না তৈরি করতে হয়, আর এটা তৈরি হয় সঙ্গতের উপর। যেরকম মানুষের সঙ্গে আপনি থাকবেন, উঁচা দিখানে বালা আদমিকে সাথ আপ রহিয়ে তো আপ উঁচা দেখ সকেঙ্গে, ওর আপকো নিচা দেখায়েঙ্গে কই তো আপ নিচাই দেখ। সব থেকে বড় কথা সূর্যকে যদি মানে সূর্যকে যদি ইউটিলাইজ করতে হয় বা সূর্যকে যদি অনুভব করতে হয়, ওই ১৪,০০০ কিলোমিটার দূরে যেতে হবে না। আপনি বাইরে বেরোলেই সেই তাপেই বুঝে যাবেন যে সূর্য আছে, সেইটাকে অনুভূতি করতে শিখুন। একদম সেই অনুভূতিটাই দরকার। জানবেন এখন যারা এই ফোনের মাধ্যমে যারা প্রেডিকশন আপনারা করাচ্ছেন, কারণ আমাকে এই মুহূর্তে অন্য কোনো চেম্বারে আপনারা পাবেন না, কারণ আমি এতটাই ব্যস্ত, মানে লাস্ট 7 দিনে হ্যাঁ অলরেডি বাই ফোন প্রেডিকশনে বুকিং ফুল ছিল। বাহ, হ্যাঁ বাই ফোন প্রেডিকশনের জন্য, মানে ফোনের মাধ্যমে যা যেন যেন প্রকারে হোক, অভিধাকে ফোনের মাধ্যমে হলেও চাই। মানে যার জনপ্রিয়তা আছে তার জনপ্রিয়তা যে কোনো জায়গায় থাকবে, সেটা মহাকাশে হোক, মাটিতে হোক আর সাগরের তলায়। ডেফিনেটলি, এটা একদম বাস্তব। ডেফিনেটলি একটা কথা জানেন, তাহলে আপনাদেরকে একটা গল্প বলি। এক সময় কোনো একজন ব্যক্তি, সে শিব পুজো কোনোদিন করতেন না, তিনি শিবের ঘোর বিরোধী ছিলেন। কেন? কারণ শিব ওই নানাবিধ নেশা টেশার সঙ্গে যুক্ত, কিন্তু সেই ব্যক্তিটি কোনোদিন নেশা করতেন না। জানবেন যখন তিনি তার আরাধ্য দেবতাদেরকে পূজা করতেন, এক সময় দেখা যাচ্ছে সেই দেবতাদের পুজো করতে করতেই তার মুখ থেকে অটোমেটিক রক্ত উঠতে থাকে। কেন? তার কারণ কি? তার কারণ একটাই, তিনি বললেন স্বপ্নাদেশে, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে সেই দেবতারা বলছেন যে তুমি তাকে মানো না, খুব ভালো কথা, কিন্তু তার অপপ্রচার করলে তোমার মুখ থেকে রক্তই উঠবে। কেন? কারণ তিনিও দেবতা, আমরাও দেবতা, কোনো দেবতাকে অশ্রদ্ধা করে তুমি কোনো দেবতাকে তুষ্ট করতে পারো না, এটাই ফ্যাক্ট। কাজেই জানবেন একটা মানুষ নিজের ঢেরা পেটাবেই, কারণ জানবেন আমি এখানে বসেছি নিজেকে এক নম্বর প্রমাণ করার জন্য। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এখানে পয়সা দিয়ে অ্যাড দিতে হয়, কিন্তু কথা হচ্ছে সেইটা ফ্যাক্টর নয়। আমি এখানে বসে নিজেকে এক নম্বর প্রমাণ করবোই, কিন্তু আমি প্রমাণ করছি বলে যে মানুষ আমাকে এক নম্বর আখ্যা দিয়ে দেবে, সেটা হতে পারে না। মানুষ যে আজকে এক নম্বর আখ্যাটা আমায় দিয়েছে, এটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তার জন্য এই সামান্য যে দেবাসদা বলছিলেন না, এত বড় স্যাক্রিফাইস, কেন? স্যাক্রিফাইসের কারণ আছে, কারণ আপনারা আমার জন্য এতটাই গলা অবধি জলে নেমে গেছেন, আমি আপনার জন্য নয় গোড়ালি অবধি জলেন আপনার, এটা স্বাভাবিক, মানুষের জন্যই তো করা সব কিছু। আরেকটা ফোন নিয়ে নিই, কে রয়েছেন ফোনে? হ্যালো, মানে বইতে এই সমস্ত জিনিস প্রচুর, বুঝতে পেরেছেন? মানে আমি যদি এইসব ব্যাপার নিয়ে বই লিখতে থাকি, প্রায় ধরুন 10,000 পাতার বই হয়ে যাবে, তাও শেষ হবে না, বুঝতে পেরেছেন ম্যাডাম? যাক, তাহলে তাকে দেখে আপনি স্যাটিসফাইড হয়েছেন তো? হ্যাঁ একদম। উনি এদের কথা শুনে উনি আনন্দিত, উনি ফোন করেছেন, বাট আমার একটা কমতি আছে, আমি মানুষটাকে ঠিকঠাক মতো ব্যাখ্যা করতে পারি না। আই এম আ ফেলিওর পার্সন, দ্যাট আই কান্ট ডিসক্রাইব দ্যাট পার্সন এলাবোরেটলি দ্যাট ইউ এক্সপেক্ট। একটা জিনিস হচ্ছে, ওই যে বললাম যে আপনি যে এক নম্বর, সেটা নিজেকে তো বলবেই। জানেন তো, যে সারা জীবনে ফেল করে এসছে, সেও বলে আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, স্বাভাবিক ব্যাপার এটা। যে সামান্য একটা কর্মচারী, সে বলে আমি বিরাট অফিসার, এ স্বাভাবিক ব্যাপার এগুলো। কাজেই এগুলো বলে নামকে না কিনে, বরং মানুষের কাছে কাজ দিয়ে, মানুষ যদি এক নম্বর বলে সেটাই তো। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের বয়স? ছেলের বয়স 27+। কত? 27। আপনার কি এটা একটাই ছেলে?
আচ্ছা, এটা কি বড় ছেলে? হ্যাঁ বড় ছেলে। আচ্ছা ম্যাডাম, আপনার বড় ছেলে হওয়ার সময় বা হওয়ার পরে, মানে ও কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে কি ডেট ছিল ডেলিভারির? হঠাৎ করে হয়েছে এরকম কোনো ব্যাপার কি হয়েছিল? আপনার শরীর স্বাস্থ্য একটু ড্যামেজ হবে ম্যাডাম, আপনার দেখবেন গ্ল্যান্ডের প্রবলেম, ব্লাডের প্রবলেম বা আপনার লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম কিন্তু আসবেই, একদম লিখে রেখে দিন, বুঝতে পেরেছেন? আপাতত কিছু আসছে ম্যাডাম? অবশ্যই অবশ্যই, এটাই অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। এবার আসি কথায় ম্যাডাম, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা টেকনিক্যাল ওরিয়েন্টেড চার্ট, যদি টেকনিক্যাল লাইনে আসে তবেই ডেভেলপমেন্ট হবে, নতুবা ডেভেলপমেন্ট হওয়ার কোনো চান্স নেই, যদিও বা স্কিপ করার চান্স কিন্তু খুব বেশি, কারণ বেসিক স্ট্রাকচারটা কিছু নেই। ম্যাডাম কি পড়েছে ছেলে একটু বলুন তো। হ্যাঁ টেকনিক্যাল, তারপর তারপর এখন চাকরি বাকরি নেই, বসে আছে। এখন কি করছে? ঠিক করুন ইমিডিয়েট ম্যাডাম, এটাকে ফেলে রাখবেন না, আর সারা জীবন ছেলে কিন্তু বেকার হয়ে থাকবে। দু তিন হাজার টাকা চাকরি পাওয়া আর বেকার হয়ে বসে থাকা বোধ আর সেম, ঠিক আছে? ইমিডিয়েট পারলে বেসিক স্ট্রাকচারটাকে ঠিক করুন, বেসিক স্ট্রাকচার আজকের ডেটে ঠিক হলে আমি এই মুহূর্তে আমি ডেটটা আপনাকে দিতে পারছি না, কারণ বেসিক স্ট্রাকচারে কিছু নেই ম্যাডাম, ঠিক আছে? আমি এই মুহূর্তে কোনো চেম্বারে অ্যাভেলেবেল থাকতে পারছি না, ঠিক আছে? আপনি চাইলে বাই ফোন প্রেডিকশন, মানে ফোনের মাধ্যমে প্রেডিকশন করাতে পারেন, বুকিং মানে প্রোগ্রাম শেষ হয়ে গেলে বুকিং নাম্বারে ফোন করুন, ইমিডিয়েট প্রেডিক্ট করান, রেমেডি করান, ঠিক আছে? দায়িত্ব আমাদের ছেড়ে দিন, সারা জীবন আমাকে আর লাগবে না, বুঝতে পারছেন ম্যাডাম? ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, বাদ বাকিটা আমার উপর ছাড়ুন। বাহ ভালো থাকুন। কি রেসপন্সিবিলিটি, কি কথা, এগুলো শুনলে মানুষ এমনিতেই জেগে উঠবেন, এমনিতেই ভাবতে শুরু করবেন যে আমরা কোন কমপ্লিকেশনের মধ্যে ছিলাম। দেখুন এই যে হচ্ছে বুকিং নাম্বার, এই দেখতে পাচ্ছেন, এই বুকিং নাম্বারগুলোকে নোট ডাউন করুন, আজকের এই অনুষ্ঠানের মধ্যে এক্ষুনি ফোন করার দরকার নেই, নো নেসেসারি। আপনি প্রোগ্রাম শেষ হোক দেখুন, আগে ভালো করে বুঝুন, মাথা গুবলেট করে দিয়ে কোনো রকম আন্ডার প্রেশারে কোনো রকম প্রভোকেশনে ফোন করার কোনো প্রয়োজন নেই, প্রোগ্রাম ভালো করে বুঝুন, একদমই নয়। এই নাম্বারে ফোন করবেন, আর দেখুন এই যে পাশে দেখুন লেখা আছে অনলাইন প্রেডিকশন, দ্যাট মিন্স দ্য বাই ফোন প্রেডিকশন ইজ গোয়িং অন। আপনাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে, তার মধ্যে মাঝখানের নাম্বারটা স্পেশালি 8420167341, এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। সবথেকে বড় কথা আপনারা ফোনের মাধ্যমে যারা প্রেডিকশন করাচ্ছেন, এই মুহূর্ত লাগে এই টাইমটাকে ইউটিলাইজ করুন, দেখুন না কি হয়, একবার নিজের চোখে দেখুন, জানবেন ওই বড় বড় গল্প শুনিয়ে লাভ নেই, এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো, ওসব গল্প অনেক শোনানোর লোক আছে, কাজ করে দেখানোর লোক নেই। কিন্তু এই যে শুনছেন না, এই যে আমার কাছে যে কমপ্লিমেন্টগুলো আসছে যে এত এত সব উপকার পেয়েছে, আমি দেখেছি এই করেছি, এনাদের মুখেও ঝাল খেয়ে আপনারা এনাদের চোখ দিয়ে অবিশ্বাসীকে চিনবেন না, নিজের চোখ দিয়ে চিনুন না, দেখুন না এই পিরিয়ডটা, এই ভালো টাইম যেটা এখন চলছে এটাকে ইউটিলাইজ করলে কতটা বেনিফিটের আপনি হন। যারা যারা ফোনের মাধ্যমে করাতে চাইছেন, এবং বলে দিই যারা ক্রিটিক্যাল থেকেও ক্রিটিক্যালতম পজিশনে আছেন, কঠিন থেকেও কঠিনতম পজিশনে রয়েছেন, প্রচণ্ড লড়াই চলছে, দিনের রাতে ঘুম উড়ে গেছে অনেকের, তারা এই মুহূর্তে প্রেডিকশন করান, রেমেডি করান, দেখুন না সারা জীবনে অভিধাকে আর সেকেন্ড টাইম লাগবে না। একটা কথা বলতে পারি, যদি বুকিং পেয়ে যান, জানবেন ঘুমের ট্যাবলেট ছাড়াই আপনারা ঘুমাবেন আজ থেকে, এত বড় গ্যারান্টি অবিশ্বাস্ত্রী সিটি ব্যাংক থেকে বলে দিলাম, বাট ইমিডিয়েট যা করবেন। আরেকটা ফোন রয়েছে নেবো, হ্যালো কে আছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন আপনি? আমি নদিয়া থেকে বলছি। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে?
ভালো, আমি নিয়মিত দেখি। নিয়মিত কেন দেখেন? ওনার প্রেডিকশন আমার ভালো লাগে, ওনার কথাবার্তা। ওনার প্রেডিকশন আপনার ভালো লাগে, কথাবার্তা ভালো। কেউ এসেছিলেন আগে অভিধার কাছে? না, সেরকম আমার জানার মধ্যে কেউ আসেন। ওকে রাইট, আজকে কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়স? ভাই বয়স? বয়স 48। করতে শুরু করেন বা চলছে হয়তো, সেটা কিন্তু একদম আপনার দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে। কি করছেন আগে বলুন তো? আমি জুট ব্যবসা করি। জুট আপনি কেমন আছেন? আমি মোটামুটি আছি, শারীরিক থেকে ভালো আছি। মোটামুটি বলে কিছু হয় না, হয় ভালো আছেন হয় সেরকম ভালো নেই, কোনটা আমার হাতের বাইরে চলে গেছে, আমার হাতের ছাড়া হয়ে গেছে, ঠিক আছে? আমি একটা কথা বলি, আপনি যদি পারেন না, ঠিক আছে, আপনি আপাতত ব্যবসায় ইনভেস্টমেন্টটা একটু কমিয়ে দিন, কারণ আপনার কিন্তু প্রচন্ড ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে এই মুহূর্তে। এক নম্বর, দু নম্বর লোনে জড়িয়ে দেবে আপনাকে। খুব সাবধানে চলাফেরা করুন, যদি অভিশাস্ত্রীর মতামত লাগে, অভিশাস্ত্রীর যদি প্রেডিকশন লাগে বা রেমেডি লাগে, তাহলে 2024 সালের পর, তার আগে নয়। কারণ 2024 সাল অব্দি এই চার্ট আমার হাত ছাড়া, মানুষকে ফালতু ফালতু হ্যারাস করে পয়সা নিয়ে লাভ নেই, ঠিক আছে? ইমিডিয়েট কিছু করার দরকার নেই, ইনভেস্টমেন্ট খুব সামলে, ঠিক আছে? এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট নয়। হ্যাঁ, এই মুহূর্তে আমার লোন নেই। লোন নেই, খুব ভালো কথা। হঠাৎ করে দেবেন কোথা থেকে লোন হয়ে গেছে, এটা ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে তো আপনার। কানেকশনটা ঢুকেছে এপ্রিল থেকে, তাহলে এটা কোন মাস? এটা অগাস্ট, এই আজ থেকে অগাস্ট পড়লো, তার মানে জুলাই, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, তিন মাস হয়েছে। তিন মাসে অ্যাকশন অতটা দেবে না, ডাউন করছে তো আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? ইমিডিয়েট কিছু দরকার নেই। 24 সাল অবধি আপনার এই নেগেটিভ পিরিয়ড, এই কালো ছায়া ঘুরবে আপনার সঙ্গে, তারপর অভিশাস্ত্রীর প্রোফাইল আসবে। তার আগে আমার কোনো প্রোফাইল নেই আপনার চার্ট ওয়াইজ, ঠিক আছে? ভালো লাগুক, এরকম আপনি ট্রান্সপারেন্ট বলে দেন মানুষকে, যার উনি তো আশা করে হয়তো ফোন করেছিলেন, অনেকে হলেই তো ওনাকে ডাকতে পারতেন না। ব্যাপারটা হচ্ছে, আমি আমি একটা জিনিস জানি, আমি সব জানতা নই, হতে পারে আমি রিসার্চার, হতে পারে আমি হয়তো সাকসেসফুলভাবে আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনটাকে চালিয়েছি, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছে, তা নয়। তার মানে এই নয় যে আমি সব কিছু জেনে গেছি, আমি সব জানতাম, বাকি আর কেউ কিছু জানে না, ওই ব্যাপার নয়। এই চার্ট আমার হাতছাড়া হয়ে গেছে, কারণ যে কানেকশানটাকে নিয়ে আমি খেলি, ওই কানেকশানটাই ওনার চার্টে এই মুহূর্তে ড্যামেজ, ড্যামেজ আবার অ্যান্টি লিঙ্কের দ্বারা প্রভাবিত। কাজে এই মুহূর্তে এই চার্টকে নিয়ে খেলা করার মতো সাহস এই মুহূর্তে আমার মধ্যে জন্মায়নি। বেশ, এই হচ্ছে ট্রান্সপারেন্সি। সত্যি কথাটা বলে দেওয়া ভালো, কারণ আমি কোনো ভগবান নই, আমি একজন অ্যাস্ট্রোলজার। একদম, আমারও একটা লিমিটেশন রয়েছে জানেন, অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিরও একটা লিমিটেশন রয়েছে, আনলিমিটেড কিছু চাইলে আমিও হেরে যাবো। এবার এবার ওহো, আজকে আর আজকে সময় শেষ, অসুবিধা নেই, আবার রাত্রি 11টায় আসছি, আজকে সময় শেষ। এই মুহূর্তে রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে সিটি ভিএনএ লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। লাভলি ফিলিং নিয়ে একটা অনুষ্ঠান শেষ করছে, আশা করি আপনাদের কাছে অনলাইন প্রেডিকশন পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক যেভাবে আপনারা রেসপন্স করছেন একই রকমভাবে রেসপন্স করুন, ফোন করতে লাগুন, ফোনের মাধ্যমে প্রেডিকশন করান। একদম, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার অভিদাকে, নমস্কার আপনাদের সবাইকে।